হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো ইশাস ক্রিয়েটিভস ব্লগসে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো দেখো, আমাদের গাছে আজকে একটা সাদা জবা ফুটেছে। ফুলটা কতটা সুন্দর লাগছে দেখো একবার তোমরা, দারুণ লাগছে না বলো? আমার তো ভীষণ ভালো লাগে যখন গাছে ফুল ফুটে। তো দেখো, সকাল সকাল আমার ছেলে উঠে গেছে আর আমি আমার ছেলের সাথে খেলা করতে ব্যস্ত হয়ে গেছি। সকালের সময়টা ওর সাথে কাটাতে এতটাই ভালো লাগে যে কি আর বলবো। ও ধীরে ধীরে একটু একটু করে বেড়ে উঠছে আর ওর সাথে প্রতিটা মুহূর্ত এত সুন্দরভাবে কাটছে, মানে এগুলো জীবনের সেরা মুহূর্ত মনে হচ্ছে। করে সকালের রান্নাটা সেরে নেবো। তো দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে গরমে বসিয়ে দিয়েছি। সকাল সকাল ভাবছি বেশি কিছু রান্না করব না, মাছটা ভেজে রেখে দেবো, এটা দুপুরে রান্না করব। আর সকালে আমি ঢেঁকি শাক আর পটল ভাজা দিয়ে চটপট করে খেয়ে নেব। তো এখন আমি তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ফলি মাছ, এই মাছটা খেতে ভালোই লাগে কিন্তু প্রচুর কাটা মাছটায়। আর এদিকে দেখো, আমার ঢেঁকি শাক পুরো কেটে ধোয়া হয়ে গেছে আর ফোড়নের জন্য রসুনও ছুলে নিয়েছি। তো দেখো, এদিকে আমি ঢেঁকি শাক বসিয়ে দিয়েছি, মানে প্রথমে ফোড়ন দিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর সরু সরু করে আলু কেটে ঢেঁকি শাকটা, মানে আজকে আমি আলু দিয়ে করব, তো আলু কেটেও এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমার ভাত ফেনিয়ে গেছে, তো ভাতের ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি। আর আমি না ঢেঁকি শাক আলু দিয়ে খেতে পছন্দ করি। কারা কারা আলু দিয়ে ঢেঁকি শাক খাও অবশ্যই আমাকে জানাবে। ঢেঁকি শাকটা এভাবে খেলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো আলুটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, মানে 80% আলুটাকে ভেজে তারপরে কিন্তু এর মধ্যে ঢেঁকি শাকটা দিয়ে ঢেঁকি শাকটাকে ভাজতে হবে। তো আমার আলু ভাজাটা প্রায় হয়েই এসেছে এই পর্যায়ে। আমি এখন এর মধ্যে দেখো আলুটা আমার 90% মানে সেদ্ধ হয়েই গেছে। তো এখন আমি কি করছি, এর মধ্যে ঢেঁকি শাকটাকে দিয়ে দিচ্ছি। ঢেঁকি শাকটাকে দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। আর ঢেঁকি শাক ভাজার সময় কিন্তু কখনোই তোমরা ঢাকনা চাপা দিবে না, ঢাকনা না দিয়েই এটাকে ভালো করে ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে একদম সুন্দর করে তখন এটাকে নামিয়ে নেবে। তো দেখো, আমার এখন ঢেঁকি শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, পটল ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আমার এরকম সিম্পল খাবার খেতে কিন্তু তোমাদের কার কার সকাল সকালে এরকম সিম্পল খাবার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এখন চলো ঝটপট করে খেয়ে নেওয়া যাক। তো তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই। এদিকে দেখো, আজকে আমাদের বাড়িতে কারা এসেছে না জানিয়েই মা আর বাবা চলে এসেছে আমাদের বাড়িতে, মানে আমার ছেলেকে দেখার জন্য মা আর বাবা চলে এসেছে। আমি তো মানে দেখে পুরো অবাক হয়ে গেছি, মানে এত আনন্দ হচ্ছিল কি আর বলবো। তো দেখো, বাইরে আগুন করে রাখা আছে, তো মারা যেহেতু বাইরের থেকে এসেছে তো আগুনের ছ্যাঁক নিয়ে, তারপরে মানে তাপটা নিয়ে, আগুনের তাপটা নিয়ে তারপর ঘরে আসছে। আর মা দেখো কি খুশি, মা প্রায় নাচতে চাইছে। আর এদিকে দেখো, দুপুরবেলায় আমার শাশুড়ি মা দেখো টিভি দেখতে বসে গেছে, তো টিভিতে সিরিয়াল দেখছে। আমার শাশুড়ি মা সিরিয়াল দেখতে খুবই ভালোবাসে, তো সিরিয়াল দেখছে, জি বাংলাতে কি এটা সিরিয়াল জানি না আমি, তো এই সমস্ত সিরিয়াল দেখে, আমি তো সিরিয়াল দেখি না তো বলতে পারবো না কি সিরিয়াল। আর সন্ধ্যার সময় শাশুড়ি মা, তারপর বাবা আর মা সবাই মিলে চা খাচ্ছিলো। আর সন্ধ্যার সময় দেখো আমার ছেলে মানে খেলা করতে ব্যস্ত, তো দেখো এখন ও খেলা করছে। তো পোলা সে তো নয়, আগুনের এগুলা ঠাম্মি বসে আছে, ঠাম্মির গুলো যাইতে পারো না, খালি মার এখানে আসার জন্য ঘেন 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 করো। হ্যাঁ, বেশি বেশি দুধ তো দুধ তো দুধ তো দুধ তো করো শুধু। হ্যাঁ, ঠাম্মির কাছে যাও, ঠাম্মি টিভি রাখে, ঠাম্মি শুধু টিভি রাখে, ঠাম্মি টিভি রাখে, ঠাম্মির গুলো যাও তো। নান্টু ঘটকের কথা শুই না, অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বীরা সবাই বলে নো টেনশন নো চিন্তা, পাইছি জীবন এখন দারুণ এখন পোলা, পোলা তো পোলা সে তো নয় আগুনেরই গোলা রে। গান শুনতে সেই মজা না, উল্টা উল্টা গান।
দেখো কি করছে, দেখো দেখো বন্ধুরা দেখো একবার, শুধু আমার কোলে থাকবে, আমার কোলে। তো দেখো বন্ধুরা, এখানে আমি মাকে বলছি যে থেকে যেতে, মা থাকবে না, তাই আমার খুবই কান্না পাচ্ছে। তো আমি মাকে কান্না করে করেই বলছি থেকে যাওয়ার জন্য। তো এখন রাত হয়ে গেছে বন্ধুরা, বিছানা করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ মশারি ফেলা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। বাই বাই।